আমার কথা শুনতে হবে। হ্যাঁ, এই যে পাহাড়টা দেখছেন আমাদের সামনে, এটার নামই হচ্ছে রহমতের পাহাড়। বলেন কি নাম? রহমতের পাহাড়। যেটাকে আরবিতে বলা হয় জাবালে রহমত। এটা আরাফার ময়দানে, এবং আরাফার ময়দানের প্রায় একটা লাস্ট সীমানা, এটার পরে কিন্তু আরাফার সীমানা নাই। আরাফার সীমানাটা সামনেই, ওইদিকে আছে ডানে বামে, চতুর্দিক থেকে 6 কিলোমিটার বিস্তৃত আরাফার ময়দান। এই ময়দানেই হজের দিন, 9 জিলহজ দিনের বেলা এখানে অবস্থান করা হজের মূল ফরজ। হজের তিনটা ফরজ, তার মধ্যে একটা এহরাম, দ্বিতীয় নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান, 3 নম্বর হলো বাইতুল্লার তোয়াফ। এই আরাফার ময়দানে অবস্থানটাকেই মূল ফরজ বলে, এই দিনটাকে হজের দিন বলে। এই আরাফার ময়দানে হাজি সাহেবগণ সকলে অবস্থান করতে হয়, এটা ফরজ। আর এই জাবালে রহমতের ইতিহাস হচ্ছে, এই জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় 16 লক্ষ সাহাবায়ে কেরাম সামনে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে জাবালে রহমত। আপনি দেখেন জাবালে রহমতের চূড়া একটা ওই যে স্মৃতিসৌধ, একটা পিলার আছে স্মৃতির মিনার হিসাবে। এখানে এটা অন্য কোনো কিছু না, স্মৃতির মিনার হিসাবে এখানে একটা পিলার নির্মাণ করা আছে। এখানে কোনো এবাদত বন্দিগি আলাদা এমন নয়, বাস এটা রহমতের পাহাড়। বিশেষ করে আরাফার দিনে এই জায়গায় যদি সম্ভব হয়, ওই দিন অবশ্য অনেকটা কঠিন, চতুর্দিকে এবং এত বেশি বিজি থাকে, এখানে আসাটা অনেক কঠিন, একেবারে অসম্ভব তা না। সম্ভব হলে এখানে এসে দোয়া করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেছেন, এটা পারলে সেদিন দোয়া করা। আজকের দিন কোনো দোয়া কোনো আমল এখানে নাই। এই আরাফার ময়দান, যেটা আমি গাড়িতে স্পিকারে বলেছিলাম, আরাফার ময়দান কিন্তু কেয়ামতের ময়দান হবে। আরাফার ময়দানই কেয়ামতের ময়দান হবে, তখন ছোট থাকবে না। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা চতুর্দিক থেকে টেনে এটাকে লম্বা করবে। এই ময়দানে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে একেবারে পৃথিবীতে সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করবে, সবাই এখানে অবস্থান করতে হবে, এখানেই মানুষের বিচার হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আরাফার ময়দানে হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম, ওনারা জান্নাত থেকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পৃথিবীতে প্রেরণ করেছেন, আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছেন শ্রীলঙ্কায়, এবং হাওয়া আলাইহিসসালাম আলাইহাসসালাম পৃথিবীতে অবতরণ করেছেন সৌদি আরবের জিদ্দায়। কোথায়? যে জিদ্দা এয়ারপোর্টে আমরা আমাদের কি বলে ফ্লাইটে আমরা নেমেছি, সেখান থেকে বাসে আসলাম। জিদ্দা এয়ারপোর্টের খুব কাছাকাছি একটা জায়গা, একটা কবরস্থান আছে, মাকবারাত উম্মিনা হাওয়া, অর্থাৎ হাওয়া আলাইহাসসালামের কবরটা জিদ্দা এয়ারপোর্টের পাশে আছে। সেখানে বিরাট কবরস্থান, প্রাচীন কবরগুলো এনে রয়েছে। ওইখানে দেখা যায় এক একটা কবর 50-60 হাত লম্বা, এখনও পর্যন্ত ওইভাবে আছে। তো দুইজন পৃথিবীর দুই প্রান্তে অবতরণের পর দীর্ঘদিন কান্নাকাটি করতে করতে বাইতুল্লার উদ্দেশ্যে, বাইতুল্লা তখন তো ছিল না, কারো কারো বর্ণনা মতে ফেরেশতারা নির্মাণ করে রেখেছিলেন, ওনারা আল্লাহ পাকের একটু ভুলের জন্য, আল্লাহর হুকুমকে অমান্য করে একটু ভুল করেছিলেন, এর জন্য কান্নাকাটি করতে করতে এই আরাফার ময়দানে এসে, আরাফার দিনে মানে 9 জিলহজ দিনের বেলা দুপুরের পরে, আদম এবং হাওয়া আলাইহিমাসসালামের একজনের সাথে আরেকজনের পৃথিবীর জমিনে সর্বপ্রথম সাক্ষাৎ এই আরাফার ময়দানে হয়েছিল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরপর ওনারা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মানে মাগরিবের অক্ত হওয়া পর্যন্ত এখানে অবস্থান করেছেন, কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, এবং এই ময়দান থেকে আদম আলাইহিসসালাম আল্লাহ পাকের ক্ষমার ঘোষণা শুনেছেন, ঘোষণা পেয়েছেন। তারপরে ওনারা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অবস্থানকে এতটা কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করার জন্য আসবে তাদের জন্য আরাফার ময়দানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে অবস্থান করা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সন্ধ্যার পরে ওনারা পায়ে হেঁটে বাইতুল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন, মুজদালিফায়, যেখানে মসজিদে মাশারে হারাম আমরা দেখাবো। ওই মসজিদে মাশারে হারামের চত্বর এখন যেখানে, এখানে যে ওনারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, রাত্রি যাপন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলার ওই রাত্রি যাপন খোলা ময়দানে, এটাও আল্লাহর পছন্দ হলো। এটা হাজি সাহেবদের জন্য মুজদালিফার ময়দানে রাত্রি যাপনকে ওয়াজিব করে দিলেন। তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে আরাফার ময়দানের এটা হলো ইতিহাস, আর বাকি আলোচনা আমরা কিছু গাড়িতে শুনেছি স্পিকারে, আবার যে ইনশাআল্লাহ বাকিটা শুনব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ময়দানে আমাদেরকে আসতে হবে, আমরা যারা আসছি তাদেরও এখানে আসতে হবে, মৃত্যুর কেয়ামতের পরে, কেয়ামত সংঘটিত হওয়ার পরে যারা আসেনি একবার তাদেরও আসতে হবে। আজকের এই ময়দান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি,
আমরা যেন এই ময়দানে আজকে যেভাবে স্মৃতির এই জায়গাগুলো অত্যন্ত আনন্দ সহকারে দেখছি কিয়ামতের দিন আমরা যখন রব্বে কারীমের দরবারে উপস্থিত হব সেদিন যেন আমরা নির্ভয়ে টেনশন মুক্ত চিন্তা মুক্ত হয়ে আমল আর ঈমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন মানুষগুলোর এত পেরেশানি টেনশন হবে গুনাহের ভয়ে গুনাহের কারণে শাস্তির ভয়ে মানুষ তার আঙ্গুলগুলো কামড়াতে কামড়াতে আঙ্গুল খেয়ে ফেলবে বুক ভেসে রক্তে রক্ত গড়ায় পড়বে তো সেই দিন যেন আল্লাহ এক শ্রেণীর ব্যাপারে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর দিনকে যারা মানছে নবীজিকে যারা অনুকরণ করেছে সেদিন তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ যেন যাদের ভয় থাকবে না তাদের দলভুক্ত আমাদেরকে করেন এটা এই শিক্ষা আমরা নিব আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ যাদের ফরজ হয়েছে সম্পদ যাদের আছে সুস্থ আছে তাদের উপর হজ ফরজ হজটা কিন্তু করতে হবে বিলম্ব ছাড়া বিলম্ব বিনা কারণে বিলম্ব করলে গুনাহ হবে অচিরেই হজ করার সিদ্ধান্ত নিয়ে নিই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করেন আল্লাহ যেন আমাদের আমলকে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামদের এই যে স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখলাম তাদের কোরবানির আলোচনাগুলো শুনলাম ত্যাগের ইতিহাসগুলো শুনলাম ইসলামের জন্য যদি এমন ত্যাগ করতে হয় আমরা ইনশাআল্লাহ তৈরি আছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।